আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে অন্য একটি প্রোডাক্ট রিভিউ শেয়ার করব, আর এটি হচ্ছে একটি হোয়াইট অ্যান্ড ক্রিম যেটি তোমরা অনেকেই ইউজ করো এবং অনেকে এটা সম্পর্কে জানতে চেয়েছো যে এই ক্রিমটি আসলে ডে ক্রিম হিসেবে কেমন, বা এটি তোমাদের স্কিনকে কতটা সান প্রোটেকশন দিতে পারে, বা এটার উপকারিতা কী আছে এবং এটি তোমাদের স্কিনকে গ্লো করতে পারবে কি না। তো ফ্রেন্ডস, প্রথমে আমি বলতে চাই হোয়াইট অ্যান্ড এই ক্রিমটি হচ্ছে হাইড্রেটিং সান প্রোটেকশন ফেস ক্রিম, যেটা এই ক্রিমটি ক্লেম করেছে যে এটি আমাদের ত্বককে হাইড্রেট করবে এবং ত্বককে সান প্রোটেকশন দিবে এবং ত্বককে সফট অ্যান্ড স্মুথ করবে। তো ফ্রেন্ডস, এই ক্রিমটি আমাদের ত্বককে কতটা পরিমাণে বেনিফিটস দিতে পারবে, আমাদের ত্বককে কতটা সান প্রোটেকশন দিতে পারবে এবং এটার কোনো সাইড ইফেক্টস আছে কি না, এটা কারা ইউজ করতে পারবে, কেন ইউজ করবে এবং কীভাবে ইউজ করলে তোমরা ভালো রেজাল্ট পেতে পারো, সব কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি যদি এখনও কারো সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো। তো ফ্রেন্ডস, হোয়াইট অ্যান্ড এই ক্রিমটি হচ্ছে একটি ডে ক্রিম এবং এটি কিন্তু তোমরা ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো। আর অনেকেই তোমরা জানতে চাও যে আমরা ডে ক্রিম হিসেবে কোন ক্রিমটি ব্যবহার করতে পারি ত্বককে ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং করতে। তবে এই ক্রিমটি কিন্তু ত্বককে তোমাদের যে ব্রাইটেনিং করবে বা ত্বককে খুব বেশি হোয়াইটেনিং করবে এমন নয়, এটা তোমরা ব্যবহার করলে ত্বকে একটি হালকা গ্লো দিবে এবং ত্বকে কিন্তু একটি ম্যাট টাইপের ফিনিশিং দিবে। তো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা এটি ব্যবহার করতে পারো, কারণ এটি কিন্তু অয়েলি স্কিন এর জন্য খুবই ভালো। আর যাদের ড্রাই স্কিন এটা কিন্তু তাদের জন্য নয়, কারণ এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু আমি দেখেছি ত্বকটা এমনিতে একটু ড্রাই ড্রাই ফিল হয়। তো যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা যদি এই ক্রিমটি ব্যবহার করো তাহলে তাদের স্কিন খুব বেশি ড্রাই হয়ে যাবে, আর তখন তোমাদের স্কিন কিন্তু এমনিতেই রুক্ষ শুষ্ক লাগবে। তবে তোমাদের যাদের ড্রাই স্কিন তারা যে এই ক্রিমটি ইউজ করতে পারবে না তা কিন্তু একদমই নয়, কারণ এটি তোমরা ব্যবহার করার পূর্বে অবশ্যই ত্বকে যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবে বা টোনার ইউজ করবে, তাহলে কিন্তু খুব ভালো করে তোমরা এটি ব্যবহার করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর এই ক্রিমটি ক্লেম করেছে যে এটি স্কিনকে হাইড্রেট করবে, ময়েশ্চারাইজ করবে এবং একটি ইভেন টোন স্কিন দিবে, সান প্রোটেকশন দিবে, গ্লোয়িং স্কিন করবে এবং অয়েল ফ্রি লুক দিবে। তো এখানে এটি কিন্তু ময়েশ্চারাইজ করতে তেমন একটা সক্ষম নয়, কারণ যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে কিন্তু কোনো ময়েশ্চারাইজ এটি করে না এটি ব্যবহার করলে, তবে এটি সান প্রোটেকশন দিবে তোমাদের স্কিনে। তাই যারা অফিস গোয়িং আপুরা আছো কিংবা স্টুডেন্টস আছো, তারা সবসময় কিন্তু পসিবল হয় না যে মেকআপ করে বাইরে বের হওয়া বা সানস্ক্রিন ব্যবহার করা। তো এই ক্ষেত্রে তোমরা ঝটপট যদি একটি মেকআপের মতো ফিনিশিং পেতে চাও বা একটি অয়েল ফ্রি লুক চাও, সেক্ষেত্রে তোমরা এটি ব্যবহার করতে পারো, এই হোয়াইট অ্যান্ড ক্রিমটি ইউজ করতে পারো ত্বকে। তাহলে তোমরা একদিকে যেমন মেকআপের মতো একটি ফিনিশিং পাবে, আবার অয়েল ফ্রি একটি লুক পাবে এবং এটি তোমাদের ত্বকে কিছুটা হলেও সান প্রোটেকশন দিবে। আর তোমরা যদি এই ক্রিমটি গরমকালে ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনের জন্য পুরোপুরি সুইটেবল, আর সেক্ষেত্রে তোমরা যদি মেকআপ করার মতো সময় না পাও তাহলে এই হোয়াইট অ্যান্ড ক্রিমটি ইউজ করো, আর তারপরে হোয়াইট অ্যান্ড এই ফেস পাউডারটি যদি ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা কিন্তু মেকআপের মতো একটি লুক দিবে। আর ফ্রেন্ডস, এই ক্রিমটি কিন্তু একটি পিঙ্ক টাইপের ক্রিম, আর এটা খুবই লাইট ওয়েট ক্রিম, একটি খুবই তোমাদের ফেসে যখন ব্যবহার করবে ফেসটা কিন্তু ভারী ভারী লাগবে না। অনেক ক্রিম আমরা ত্বকে ইউজ করলে কিন্তু ফেসটা ভারী ভারী লাগে, ইরিটেশন হয়, কিন্তু এই ক্রিমটি ইউজ করলে কোনো ভারী ভারী লাগবে না, কোনো ইরিটেশন হবে না, একদমই খুব ভালোভাবে ত্বকে অ্যাবজর্ব হয়ে যায়, তোমার মনেই হবে না যে তুমি কোনো ক্রিম ইউজ করেছো। আর এটার স্মেলটাও দারুণ, আর এটার দেখতেও খুবই শাইনি একটি লুক দেয়। আর এটা তোমরা ত্বকে ইউজ করলে তোমরা ত্বকের যে কালো দাগছোপ থাকে বা ত্বকে যদি তোমাদের অনেক বেশি ব্রণের সমস্যা বা অনেক বেশি কালো দাগছোপ মেস্তার সমস্যা থাকে, এগুলো তোমরা হাইড করতে পারবে না, কারণ এটা যেহেতু কোনো মোটা টাইপের ক্রিম নয় তাই এটি যখন তোমরা ফেসে অ্যাপ্লাই করবে কোনো ভারী লেয়ার তোমার স্কিনে পড়বে না, তাই তোমার স্কিনে যে দাগগুলো থাকে সে দাগগুলোও কিন্তু তুমি ঢেকে নিতে পারবে না। তবে এই ক্রিমটি ব্যবহার করলে হালকা একটি তোমাদের স্কিন গ্লো করবে, একটু হালকা ফেয়ার লাগবে। তো এই ক্ষেত্রে তোমরা এটি ডে ক্রিম হিসেবে যে কোনো ফেয়ারনেসের বিপরীতে এটি তোমরা ব্যবহার করতে পারো। আর এটা হচ্ছে বেসিক্যালি একটি ইন্ডিয়ান ক্রিম, তবে বাংলাদেশেও কিন্তু এটি খুব ভালোভাবেই অ্যাভেলেবেল আছে। তো এটা তোমরা বাংলাদেশ থেকে পারচেস করতে পারো, ইন্ডিয়ায় এটার ছোট টিউবটার দাম পড়বে 48 টাকা, আর বাংলাদেশে ভ্যাট সহ এটার দাম তোমরা মেবি 100 কিংবা 120 টাকার ভিতরে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা একটু লাইট ওয়েট টাইপের ক্রিম ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এই ক্রিমটি অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের জন্য হোয়াইট অ্যান্ড ক্রিম সম্পর্কে একটি অনেস্ট রিভিউ আমি শেয়ার করেছি আজকে এই ক্রিমটি সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য তোমাদের সাথে তুলে ধরার জন্য।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর এখনো যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে এই ক্রিমটি সম্পর্কে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং হোপফুলি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবে যাতে করে আমি নেক্সট যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যেতে পারে এবং তুমি ভিডিওটি দেখতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ